আমরা অনেক সময় এখানে এসে সময় কাটাই, আর এর পাশাপাশি আমাদের আশপাশের লোকজন সবাই আমাদের ছাদ বাগান দেখতে আসে, সবাই অনেক খুশি হয়, এটা দেখে উদ্বুদ্ধ হয়। এবং আমরা যে ছাদ বাগানের সবচাইতে বড় বৈশিষ্ট্য, আমরা ফরমালিন থেকে একটু মুক্ত হয়ে এবং ভালো খাবার পাই, ভালো শাকসবজি খেতে পারি। আমি এই ছাদ বাগান শুরু করছি আমার ছাদে 99 সাল থেকে, প্রায় 22 বছর ধরে। আমি এই ছাদ বাগান করার উদ্দেশ্য হলো আমি বাজার থেকে মানে শাকসবজি না কিনে বিষমুক্ত সবজি আমি নিজে উৎপাদন করে আমি পরিশ্রম করলো, মানে অর্থাৎ আমার পরিবারকে এবং আত্মীয় স্বজনকে আমি এখান থেকে দিই। আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার বাবার ছাদ বাগান। আসলে জিনিসটা দেখলে আমরা ছোটোবেলা থেকে অনেক কিছু শিখেছি, আমাদের নিজেদেরও ভালো লাগে। তো আমি ব্যবসার পাশাপাশি আমার বাবাকেও সময় দিই ছাদ বাগানে। মানে এটা দেখে ওই অনেক আমার আশেপাশে অনেকে করার ইচ্ছা করে, তাদের সাথে আমি সহযোগিতা করি এবং তাদেরকে আমার কীভাবে করি এটা তাদেরকে আমি মানে অর্থাৎ মানে বলে দিই, মানে এইভাবে ভালো হবে যেন আমাদের দেশের অর্থনৈতিক। এবং আমি যদি মনে করি ফার্স্ট পরিবার একটা এই বাগান দিয়ে চলে, তাহলে এভাবে অনেকে করলে অনেকের ছাদ আছে, হ্যাঁ, তাহলে আমাদের দেশের জন্য একটা সুফল আসবে, এটাই আমাদের বড় অর্জন। আর আমি যে আমাদের ছাদ বাগান, মানে এটার জন্য আমি অনেক মানে গর্বিত, এবং আমি এই ধরনের কাজের জন্য আমি তরুণদেরকে আমি উৎসাহিত করছি। এই ধরনের যারা সময় পান সুযোগ পান কাজে লাগে, এই ধরনের ছাদ বাগান করবেন, সুন্দর পরিবেশ সৃষ্টি করবে। কারো কারো যদি